আসসালামু আলাইকুম বন্ধু, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, স্ক্রিনে একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন, এস আর মিডিয়া। চ্যানেলটাতে 19,400 প্লাস সাবস্ক্রাইব সংখ্যা 130টি ভিডিও আপলোড করার মাধ্যমে এই চ্যানেলটাতে রিউজ কন্টেন্টের কারণে মনিটাইজেশন রিজেক্ট করে দেওয়া হয়েছে। এই ভাইটা আমাদের ভিডিওতে কমেন্টস করেছিল যে ভাইয়া, আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, পরবর্তীতে আমাদের মনিটাইজেশনটা রিজেক্ট করে দেওয়া হয়, এখন আমি কী করব। সো চ্যানেলটা ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সমস্ত ভিডিওই কিন্তু অন্য কারো ভিডিও, পুনর্ব্যবহারকৃত কন্টেন্ট, অর্থাৎ এর আগে কেউ ব্যবহার করেছে সেই ভিডিও নিজের মনে করে এই চ্যানেলে কিন্তু আবার পুনর্ব্যবহার করা হয়েছে। এই চ্যানেলটাতে যদি আপনি ভিডিওগুলো খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এক বছর আগে কিন্তু 2-3 ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওগুলো থেকে হয়তো বা সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কমপ্লিট করেছে। তারপর দেখুন শর্ট সেকশনে আসার পর এখানে যদি দেখেন তাহলে দেখেন কোনো ভিডিওতেই কিন্তু ভয়েস ওভার করা নাই। অন্যের ভিডিওতে অন্যের একটা সাউন্ড ইউজ করে আপলোড করে দিয়েছে, নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই। এই চ্যানেলটাতে রিউজ কন্টেন্ট আসবে এটা কিন্তু গ্যারান্টেড। তবে রিউজ কন্টেন্ট কেন আসে, কী করে সমাধান করবেন সেটা জানার পূর্বে রিউজ কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কিন্তু আপনাদের দেখতে হবে। কারণ যারা অন্যের ভিডিও নিয়ে কাজ করছেন, আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন? কারণ অন্যের ভিডিও আপলোড করলে সবথেকে বড় যে ভয় সেটা হচ্ছে রিউজ কন্টেন্টের। তাই রিউজ কন্টেন্ট কী কারণে আসলো সেটা কিন্তু আপনাকে সবার প্রথমে জানতে হবে, তারপরে সমাধানটা খুঁজে বের করতে হবে। সো রিউজ কন্টেন্ট কেন আসে সেটা দেখানোর জন্য আমি যদি রিউজ কন্টেন্ট পলিসিটা ওপেন করে নিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন পুনর্ব্যবহারকৃত কন্টেন্ট, তার মানে হচ্ছে রিউজ কন্টেন্ট। সেই পলিসিটা আপনাদের যদি আমি এক্সপ্লেন করে শোনাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে রিউজ কন্টেন্ট কেন আসে এবং এর সমাধানটা আপনারা কীভাবে করবেন। সো আমরা সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্রথম লাইনে কিন্তু এখানে ইউটিউব বলছে, কোনো ব্যক্তি ইউটিউব বা অন্য অনলাইন উৎসে আগে থেকেই আসে এমন কন্টেন্ট নিয়ে তাতে মৌখিক ধারাভাষ্য, শিক্ষা বা বিনোদনমূলক কোনো কিছু যোগ না করে, যথেষ্ট পরিবর্তন না করে নিজের চ্যানেলে আপলোড বা ব্যবহার করাকেই পুনর্ব্যবহারকৃত কন্টেন্ট বলে। অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আগে থেকে এই ভিডিওটা আসে, সেক্ষেত্রে আপনি নতুন করে সেই কন্টেন্টটা কোনো প্রকার ভয়েস ওভার করেননি, শিক্ষাগত মান আপনি সেখানে যুক্ত করেননি, এমনকি সেই সমস্ত ভিডিও এডিটিং করে আপনি পরিবর্তনও করেননি, শুধুমাত্র এডিটিং করে আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করে দিয়েছেন, সেক্ষেত্রে সেই সমস্ত ভিডিওতেই কিন্তু রিউজ কন্টেন্ট বলা হয়। অর্থাৎ অন্যের কন্টেন্ট আপনি সরাসরি ডাউনলোড করে যদি এডিটিং করে আপলোড করে দেন তাহলে কিন্তু অবশ্যই রিউজ কন্টেন্ট আসবে। যারা এই ভুলটা করছেন, অন্যের কন্টেন্ট ডাউনলোড করছেন, এডিটিং করে আপলোড করে দিচ্ছেন, কোনো প্রকার ভয়েস ওভার কিংবা সেই ভিডিওতে শিক্ষণীয় কোনো কিছু যোগ করছেন না কিংবা বিশ্লেষণমূলক কোনো কিছু যোগ করছেন না, তাদের চ্যানেলেই কিন্তু রিউজ কন্টেন্ট আসবে। তারপরে আমরা যদি আপনাদের এক্সপ্লেন করে শোনাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন পুনর্ব্যবহৃত কন্টেন্টকে নকল বা কপি করা কন্টেন্ট বলা যেতে পারে। এখানে কিন্তু ব্যাকেটে লেখা আছে, অন্য ওয়েবসাইট থেকে অন্যান্য বা অরিজিনাল কন্টেন্ট নিয়ে নিজের বলে তা প্রকাশ করা। অর্থাৎ অন্যের কন্টেন্ট আপনি এডিটিং করে আপনার স্ক্রিনে আপলোড করছেন মানে আপনি দাবি করছেন এই কন্টেন্টটা আপনার, সেই ক্ষেত্রেই কিন্তু রিউজ কন্টেন্ট আসবে, সেটাই কিন্তু এখানে বলছে। তারপরে এখানে যে পলিসিটুকু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হচ্ছে যে ইউটিউবের যে টিম আছে সেই টিমটা আপনাদের স্ক্রিনে কী কী দেখে বুঝতে পারে যে আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করেছেন। এই যে নিচে আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, এই যে চারটা বিষয়, আপনার ভিডিও সবার প্রথমে চেক করবে, আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তারা কীভাবে বুঝবে যে আপনার স্ক্রিনে রিউজ কন্টেন্ট আছে, কীভাবে বুঝবে বা আপনি কীভাবে বুঝবেন যে আপনার স্ক্রিনে রিউজ কন্টেন্ট কিংবা পুনর্ব্যবহারকৃত কন্টেন্ট আছে, যাতে করে আপনি বছর পর বছর কষ্ট করছেন পরবর্তীতে গিয়ে দেখলেন যে আপনার স্ক্রিনটা রিউজ কন্টেন্টের কারণে মনিটাইজেশন হলো না। তাই আগে থেকে জেনে রাখা ভালো, যারা অন্যের ভিডিও আপলোড করেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে কী কী ইউটিউব দেখে। সবার প্রথমে দেখে আপনার ভিডিও, আপনার ভিডিও ঠিকঠাক আছে কিনা, যদি ভিডিওটা ঠিকঠাক থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। তারপরে দেখে চ্যানেলের বিবরণ, চ্যানেলের বিবরণ বলতে গেলে চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে সেই অ্যাবাউট সেকশন, আপনি কোন টাইপের ভিডিও আপলোড করেন, অন্যের ভিডিও নাকি নিজের ভিডিও নাকি ভয়েস ওভার করছেন নাকি সরাসরি অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করে দিচ্ছেন বিনোদন দেওয়ার জন্য, এই সম্পর্কে কিন্তু আমরা চ্যানেলের অ্যাবাউট সেকশন লিখে রাখি। আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশন আপনি কি লিখে রেখেছেন সেটাও কিন্তু ইউটিউব টিম খুব ভালো করে দেখে। ওকে বন্ধুরা, তারপরে যদি আপনি এখানে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বরে দেখে ভিডিও শীর্ষক, অর্থাৎ ভিডিওর টাইটেল, আপনি সেই ভিডিওতে কী টাইটেল লিখেছেন সেটাও কিন্তু ইউটিউব খুব ভালো করে চেক করবে। তারপরে দেখুন ভিডিওর বিবরণ, অর্থাৎ ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি কী লিখেছেন সেটাও কিন্তু ইউটিউব দেখবে। অর্থাৎ আপনি যদি অন্যের কন্টেন্ট আপলোড করে থাকেন তাহলে এই চারটা জিনিস কিন্তু আপনার চ্যানেলে সবথেকে বেশি দেখা হবে। একটা হচ্ছে ভিডিও, অর্থাৎ ইউটিউব টিম কিন্তু দেখবে আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাওয়ার যোগ্য কিনা সেটা দেখার জন্য কিন্তু ইউটিউব টিম আপনাদের চ্যানেলে চারটা বিষয় দেখবে, সেটা হচ্ছে ভিডিও, চ্যানেলের বিবরণ, ভিডিওর শীর্ষক এবং ভিডিওর বিবরণ। এই চারটা বিষয় যদি আপনাদের ঠিকঠাক থাকে, অর্থাৎ আপনি যদি কোনো ভুল না করে থাকেন,
তাহলে তো মনিটাইজেশন পেয়ে যাবেন। কিন্তু এই চারটি জায়গায় ভিডিওর মধ্যে যদি আপনি ভুল করে থাকেন তাহলে তো মনিটাইজেশন পাবেন না, কিংবা আপনি চ্যানেলের বিবরণে ভুল করেন তাহলেও মনিটাইজেশন পাবেন না, আবার ভিডিওর টাইটেলে যদি ভুল করেন তাহলে মনিটাইজেশন প্রবলেম হবে, আবার দেখা যাচ্ছে ভিডিওর বিবরণে আপনি ডেসক্রিপশন বক্সে যদি ভুলভাল কিছু লিখে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। তারপরে বন্ধুরা আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কি বলা হচ্ছে। এই যে এই পলিসিটুকু আমরা পড়ব, আমাদের পুনর্ব্যবহারকৃত কন্টেন্ট সংক্রান্ত নীতি আপনার পুরো চ্যানেলের ওপর প্রযোজ্য হয়। অর্থাৎ আপনার চ্যানেলে যদি একটি মাত্র ভিডিও থাকে অন্য কারো ভিডিও, সেই একটা ভিডিওর জন্য কিন্তু আপনার সম্পূর্ণ চ্যানেলটাই রিজেক্ট হতে পারে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিতে রিউজ কন্টেন্টের কারণে। তারপর এখানে কি বলা হচ্ছে, আপনার ভিডিও আমাদের নির্দেশিকা লঙ্ঘন করলে বা আপনি নিজেই কন্টেন্ট তৈরি করেছেন বলে স্পষ্টভাবে বোঝা না গেলে আপনার পুরো চ্যানেল থেকে মনিটাইজেশন সুবিধা সরিয়ে নেওয়া হতে পারে। স্পষ্টভাবে যদি বোঝা না যায় যে কন্টেন্ট আপনি নিজে বানিয়েছেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন কখনোই হবে না, মনিটাইজেশন হয়ে থাকলেও রিজেক্ট করে দিবে ইউটিউব টিম, এটাই কিন্তু এখানে বলছে। তো আপনি যদি অন্যের কন্টেন্ট ব্যবহার করেনও সেখানে কিন্তু স্পষ্টভাবে বোঝা যেতে হবে যে আপনি নিজে কন্টেন্ট তৈরি করছেন। সেটা কীভাবে, অবশ্যই এডিটিংয়ের মাধ্যমে হতে পারে, কিংবা ভিডিওটা পরিবর্তন করে দেওয়া হতে পারে, অথবা ভয়েস ওভার করার মাধ্যমে ঘটতে পারে, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে, এখানে কিন্তু সে বলছে কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে। যে সমস্ত ক্রিয়েটার্স মৌলিক ও নির্ভরযোগ্য কন্টেন্ট তৈরি করে দর্শকদের মূল্যবান কিছু প্রদান করে তাদের আমরা স্বীকৃতি দিতে চাই। অর্থাৎ আপনি অন্যের ভিডিও ব্যবহার করার মাধ্যমে ভিডিওতে আপনি মৌখিক অর্থাৎ নিজে ভয়েস ওভার করছেন, দর্শকদের নির্ভরযোগ্য কন্টেন্ট দিচ্ছেন, কিংবা দর্শকদের মূল্যবান কোনো কিছু শেখাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশন করাতে পারবেন। তারপরের লাইনে কি বলছে দেখুন, আপনি নিজে তৈরি করেননি এমন কন্টেন্ট যে কোনো মজার ও বিশ্লেষণমূলক আঙ্গিক যোগ করলে তার অর্থ হলো আপনি কোনো না কোনোভাবে কন্টেন্টটি রূপান্তরিত করেছেন। অর্থাৎ কন্টেন্ট আপনি নিজে না তৈরি করলেও সেই কন্টেন্টে মজার বা বিশ্লেষণমূলক আঙ্গিক যোগ করেছেন, এমন কিছু আপনি সেই ভিডিওর মধ্যে করেছেন বা দেখাচ্ছেন যেটা দেখে ইউটিউব মনে করছে আপনি কোনো না কোনোভাবে সেই ভিডিওটা রূপান্তরিত করেছেন মানে তৈরি করেছেন। অবশ্যই অন্যের ভিডিওতে আপনাকে এমন কিছু মজার বা বিশ্লেষণমূলক অ্যাড করতে হবে যাতে করে কন্টেন্টটা আপনার নিজের হয়ে ওঠে। তার পরের লাইনে দেখুন, আপনার সামনে এই ধরনের কন্টেন্ট রাখতেই পারেন, আপনার সামনে কিন্তু এই ধরনের কন্টেন্ট আপনি রাখতেই পারেন, তবে আলাদা আলাদা ভিডিওর ক্ষেত্রে কপিরাইট নীতির মতো অন্যান্য নীতি প্রযোজ্য হতে পারে। অর্থাৎ এখানে রিউজ কন্টেন্ট তো আপনি সমাধান করে ফেললেন, আপনি ভয়েস ওভার করলেন, কিন্তু কপিরাইটের যে প্রবলেম, আপনি যার ভিডিও ফটো ইউজ করছেন সে কিন্তু চাইলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। অন্যভাবে বলতে গেলে আমরা একাধিকবার ব্যবহার করা কন্টেন্ট তখনই অনুমোদন করি যদি দর্শকরা বলতে পারে যে এটি আসল ভিডিও এবং আপনার ভিডিওর মধ্যে অর্থমূলক পার্থক্য আছে, ঠিক আছে, অর্থপূর্ণ পার্থক্য আছে। অর্থাৎ ইউটিউব এখানে বলছে, আমরা অন্যভাবে বলতে গেলে দর্শক আপনার ভিডিও দেখার পরে যদি মনে করে যে না এই ভিডিও এবং এই ভিডিওর মধ্যে অর্থাৎ দুইটা ভিডিওতে একই, আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করেছেন, আপনার ভিডিও এবং অরিজিনাল ভিডিওর মধ্যে পার্থক্য আছে, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করা যাবে। তারপর একটু নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কী ধরনের কন্টেন্ট মনিটাইজেশন করা যাবে তার উদাহরণ। উদাহরণ কিন্তু এখানে দিয়েছে বিশেষ কিছু, সমালোচনামূলক পর্যালোচনার জন্য ক্লিপ ব্যবহার করা। অর্থাৎ কোনো একটা ক্লিপ আপনি সমালোচনা কিংবা পর্যালোচনা করবেন, সেই ক্লিপ সম্পর্কে আপনি দর্শকদের জানাবেন কিংবা নতুন কিছু তথ্য দেবেন, সেক্ষেত্রে সেখানে কিন্তু আপনাকে ভয়েস ওভার করতে হচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে ক্লিপটা দেখিয়ে কিছু বলতে হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই মনিটাইজেশন করতে পারবেন। তারপরে দেখুন, কোনো সিনেমার এমন একটি দৃশ্য যেখানে আপনি সংলাপ নতুন করে লিখেছেন এবং ভয়েস ওভার পরিবর্তন করেছেন। অর্থাৎ এক কথায় বলতে গেলে ওপরে আমরা যেগুলো পড়লাম সেগুলোতে আমরা যতটুকু বুঝলাম সেটা হচ্ছে অন্যের ভিডিও এডিটিং করে আমরা আপলোড করতে পারবো, কিন্তু সেখানে আমাদের ভয়েস ওভার কিংবা নিজের কিছু করতে হবে যাতে করে সেই কন্টেন্টটা কোনো না কোনোভাবে রূপান্তরিত করতে পারি, মানে নিজের কন্টেন্ট হিসেবে ইউটিউবের কাছে আমরা উপস্থাপন করতে পারি যে এই কন্টেন্টটা আমরা সুন্দর করে এডিটিং করে আমাদের নিজে ভয়েস ওভার করে আপলোড করেছি। সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটা মনিটাইজেশন দিবে, এছাড়া কিন্তু রিউজ কন্টেন্টের কারণে আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দেওয়া হবে। সো এখান থেকে আমি যে চ্যানেলটা আপনাদেরকে দেখালাম এই চ্যানেলটাতে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন তেমন একটা এডিটিংও করা হচ্ছে না, ভিডিও ডাউনলোড করে ছোটো ছোটো ক্লিপ করে আপলোড করে দেওয়া হচ্ছে, অন্যের ভিডিওতে অন্যের মিউজিক সেট করে আপলোড করে দেওয়া হচ্ছে। তাহলে এই যে SR মিডিয়া অর্থাৎ সোহেল রানা মিডিয়া, এই যে চ্যানেলটাতে কাজ করছে সোহেল ভাই, এই সোহেল ভাইকে কিন্তু আমরা কেউ তেমনভাবে চিনতে পারছি না, কিংবা আমরা কিন্তু বুঝতেই পারছি না এই চ্যানেলটাতে কে কাজ করছে, সোহেল কাজ করছে নাকি আমি নিজেই কাজ করছি আমি নিজে হাইট থেকে, ঠিক আছে। ইউটিউব কিন্তু মনে করছে যে এখানে রোবোটিক সিস্টেম কাজ করছে, অন্যের ভিডিও নিয়ে এসে আপলোড করে দিচ্ছে নিজের বলে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা রিউজ কন্টেন্টের কারণে রিজেক্ট হচ্ছে। আমি যদি একটা ওয়াজের ভিডিও ওপেন করে নিই দেখুন, এই যে দেখেন এখানে কিন্তু ফ্রেম রেটটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, কালার পরিবর্তন করে দেওয়া হয়েছে। ইউটিউব কিন্তু এটা তেমন একটা গুরুত্ব দেয়নি যে আপনি এডিটিং করেছেন কিনা। পপুলার ভিডিওতে যদি ক্লিক করে দেন তাহলে 1.1 মিলিয়ন ভিউজ এই ভিডিওটা দেখেন।
অন্যের ভিডিও দেখেন। এখানে বিভিন্ন বক্তার বা বিভিন্ন ব্যক্তিবর্গের এখানে কিন্তু আজান দেওয়ার কিছু ফুটেজ, সেই ফুটেজগুলো কিন্তু এখানে সুন্দর করে ছোটো ছোটো ক্লিপ করে কিন্তু এখানে এডিটিং করা হয়েছে। ঠিক আছে, অন্যের ভিডিও, এখানে কিন্তু নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই। এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে এক বছর আগে, 1.1 মিলিয়ন ভিউজ হিট করেছে, এই ভিডিওটা কি সম্পর্কিত আপলোড করা হয়েছে? সেরা আজান মিজানুর রহমান আজহারি আব্দুল খালিক শরীয়তপুরী, এখানে কিন্তু টাইটেলটা লেখা হয়েছে। ভিডিও শুরুতে এই ভাইটা যদি এমনটা করতো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বিখ্যাত কিছু বক্তার আজানের ভিডিও। সো কারটা ভালো লাগে অবশ্যই আপনার ভিডিওটা দেখে মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো এই যে কথাটুকু আমি বললাম, আপনি যদি এই কথাটুকু বলে অন্যের ভিডিও আপনি সাইডে প্লে করে দিতে পারতেন, কিংবা আপনার ফেসটা না দেখিয়েও সাইডে যদি ভিডিওটা প্লে করে দিতে পারতেন, তাহলে কিন্তু ইজিলি আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যেত। আপনাকে কোনো না কোনোভাবে এখানে ভয়েস ওভার করতে হবে, অথবা কোনো না কোনোভাবে দর্শকদের এমন কিছু শিক্ষণীয় কিছু শেখাতে হবে বা দেখাতে হবে, সেটা মজার হতে পারে, শিক্ষণীয় কিছু হতে পারে, আপনাদের করতে হবে। সেই ভিডিওর ভিতরে কিন্তু আপনাদের সেই কাজগুলো উপস্থাপন করতে হবে বা দর্শকদের দেখাতে হবে। আপনি নিজে কিন্তু এই চ্যানেলে কোনোভাবে কোনো অ্যাক্টিভিটি দেখাননি, ঠিক আছে? তেমনই আপনি শর্ট ভিডিও যদি ওপেন করে দেখেন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো ভিডিওতে কিন্তু আপনি ভয়েস ওভার করেননি। ঠিক আছে, এই যে দেখেন, ইউটিউবের পলিসিতে আমরা কিন্তু দেখেছি আপনার চ্যানেলে যদি একটা কন্টেন্ট অন্যের হয়ে থাকে, সে একটা কন্টেন্টের কারণে আপনার সম্পূর্ণ চ্যানেলটাই কিন্তু রিউজ কন্টেন্টের আন্ডারে চলে যাবে। অর্থাৎ আপনার একটা কন্টেন্টের কারণে আপনার চ্যানেলটা রিউজ কন্টেন্ট চলে আসতে পারে। আর আপনার চ্যানেলে যে আপনি 130টি ভিডিও আপলোড করেছেন, প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসছে। এখন আপনাকে কি করতে হবে, এই যে চ্যানেলটা আপনি বানাইছেন, আপনাকে আমি যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে, যে কন্টেন্টগুলো বর্তমান সময়ে আছে, আপনি এই কন্টেন্টগুলো রাখতে পারবেন না। অবশ্যই কন্টেন্টগুলো আপনি ডিলিট করবেন না, অবশ্যই আনলিস্টেড অথবা প্রাইভেট করে রাখবেন, যাতে এই কন্টেন্টগুলো দেখতে না পারে। পরবর্তীতে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন, সেটা হচ্ছে আপনি এই কন্টেন্টগুলো আপলোড করেন, ঠিক আছে? এই একই ধরনের কন্টেন্ট আপনি রেগুলার আপলোড করতে পারবেন, আপনার চ্যানেলটাও মনিটাইজেশন করাতে পারবেন, কিন্তু সেই সমস্ত ভিডিওতে আমি যেভাবে দেখালাম, ভিডিও শুরুতে হতে পারে, ভিডিওর মাঝখানে হতে পারে, শেষে হতে পারে, আপনাকে সামান্য সামান্য করে ভয়েস ওভার করতে হবে। আপনি যে ভিডিওটা দেখাচ্ছেন অন্যের ভিডিও, ভিডিওটা তো দেখানোর কোনো উদ্দেশ্য থাকবে। ইউটিউবে যে সমস্ত দর্শক বা ক্রিয়েটরস ভিডিও বানায়, তাদের প্রত্যেকের কিন্তু কোনো না কোনো উদ্দেশ্য থাকে, যে এই ভিডিওর মধ্যে আমি দর্শকদের এটা শেখাতে চাচ্ছি, কিংবা মজা বা এন্টারটেইন দিতে চাচ্ছি। আপনার ভিডিওর ভিতরে যে ওয়াজ মাহফিলের ভিডিও, আপনি তো এই সমস্ত ভিডিও দর্শকদের উদ্দেশ্যে দিচ্ছেন কোনো না কিছু শেখানোর জন্য, সেটা আপনি ভিডিও শুরুতে বলেন যে আজকের এই ভিডিওতে আপনারা এটা জানতে পারবেন কি এটা দেখতে পারবেন। দেখার পরে সাইডে আপনি ভিডিওটা জাস্ট প্লে করে দিন। ওকে, প্লে করে দেওয়ার পরে ভিডিও শেষে গিয়ে আপনি বললেন যে ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই মতামত কমেন্টস করে জানিয়ে যাবেন। এতটুকুই কাজ কিন্তু আপনাকে করতে হবে। যদি এতটুকু কাজ করতে পারেন, পরবর্তীতে আপনি এই ধরনের কন্টেন্ট আপলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এই ধরনের কন্টেন্ট অর্থাৎ রিয়াকশন কন্টেন্ট কীভাবে বানাবেন, সাইডে অন্যের ভিডিও প্লে করে দিয়ে নিজে ভয়েস ওভার করবেন, অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, বিশেষ করে ইসলামিক ভিডিওর কথা বলছি। সো অবশ্যই মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং যারা রিউজ কন্টেন্টে ভুগছেন, তারা কিন্তু অবশ্যই অন্যের কন্টেন্ট আপলোড করেছেন, যে কারণে কিন্তু রিউজ কন্টেন্ট এসেছে। আর যদি অন্যের কন্টেন্ট আপনি সুন্দর করে এডিটিং করে ভয়েস ওভার করার পরেও রিউজ কন্টেন্ট আসে, তাহলে সেই সমস্ত ভিডিও আপনি কীভাবে এডিটিং করছেন, আপনার প্রসেসিংটা কেমন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই আপিল ভিডিওতে দিতে হবে। কারণ একটা ইউটিউব চ্যানেল যখন রিউজ কন্টেন্টের কারণে রিজেক্ট হয়, ইউটিউব কিন্তু আপনাকে 21 দিন কিংবা 30 দিন সময় দেয় যে আপনি এই ডেটের মধ্যে একটা আপিল ভিডিও দেন। আপিল ভিডিও কি? অবশ্যই আপনার চ্যানেলটাতে আপনি যে কষ্ট করছেন কিংবা কাজ করছেন, সেটা প্রমাণ দিতে বলছেন। আপনি কী করছেন, কী অ্যাক্টিভিটি দেখাচ্ছেন, আপনি কীভাবে ভয়েস ওভার করেছেন, কীভাবে এডিটিং করেছেন, কীভাবে ভিডিও আপলোড করেন, কীভাবে টাইটেল ডিসক্রিপশন বক্স লিখেন, সে সমস্ত কিছু একটা স্ক্রিন রেকর্ড করে ভয়েস ওভার করে আপনি ইউটিউবের কাছে সাবমিট করে দেবেন। সেই ভিডিওটা দেখার পরে যদি ইউটিউব মনে করে যে হ্যাঁ, আপনি তো সত্যি সত্যি কাজ করছেন, এই সমস্ত কন্টেন্ট আপনি সুন্দর করে এডিটস করছেন, সুন্দর করে ভয়েস ওভার করছেন, কালার গ্রেডিং করছেন, সুন্দর টাইটেল দিচ্ছেন, সব কিছুই তো নতুন করে দিচ্ছেন, অবশ্যই চ্যানেলটা মনিটাইজেশন করা উচিত, তাহলে কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন। এছাড়া কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না রিউজ কন্টেন্ট যদি আসে। রিউজ কন্টেন্ট চ্যানেল আপনি তখনই মনিটাইজেশন করতে পারবেন যখন আপনার নিজের কিছু ক্রিয়েটিভিটি সেই সমস্ত ভিডিওর ভিতরে থাকবে। আশা করি বোঝাতে পেরেছি, যারা বোঝেননি অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনাদের জন্য আবারও আমরা ডেডিকেটেড ভিডিও আনবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।